بسم الله الرحمن الرحيم. وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا. আর তোমরা তা নেবে বা কেমন করে যখন তোমরা পরস্পরের সাদ গ্রহণ করেছো এবং তারা তোমাদের কাছ থেকে পাকাপোক্ত অঙ্গীকার করে নিয়েছে? আর তোমাদের পিতা যেসব স্ত্রীলোককে বিয়ে করেছে তাদেরকে কোনো ক্রমেই বিয়ে করো না, তবে আগে যা হয়ে গেছে তা হয়ে গেছে। আসলে এটা একটা নির্লজ্জতাপ্রসূত কাজ, অপছন্দনীয় ও নিকৃষ্ট আচরণ। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, কন্যা, বোন, ফুপু, খালা, ভাতিজি, ভাগিনী এবং তোমাদের সেই সমস্ত মাকে যারা তোমাদের দুধ পান করিয়েছে, এবং তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা ও তোমাদের স্ত্রীদের মেয়েদেরকে যারা তোমাদের কোলে মানুষ হয়েছে, সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। অন্যথায় যদি স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত না হয় তাহলে তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না, এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকেও। আর দুই বোনকে একসাথে বিয়ে করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে, তবে যা প্রথমে হয়ে গেছে তা হয়ে গেছে। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما. আর যুদ্ধের মাধ্যমে তোমাদের অধিকারভুক্ত হয়েছে এমন সব মেয়ে ছাড়া বাকি সমস্ত সদবাই তোমাদের জন্য হারাম। এ হচ্ছে আল্লাহর আইন, এ আইন মেনে চলা তোমাদের জন্য অপরিহার্য গণ্য করা হয়েছে। এদের ছাড়া বাদবাকি সমস্ত মহিলাকে অর্থ সম্পদের মাধ্যমে লাভ করা তোমাদের জন্য হালাল গণ্য করা হয়েছে, তবে শর্ত হচ্ছে এই যে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে, অবাধ যৌন লালসা তৃপ্ত করতে পারবে না। তারপর যে দাম্পত্য জীবনের স্বাদ তোমরা তাদের মাধ্যমে গ্রহণ করো তার বদলে তাদের মোহরানা ফর্জ হিসাবে আদায় করো। তবে মোহরানার চুক্তি হয়ে যাবার পর পারস্পরিক রেজামন্দির মাধ্যমে তোমাদের মধ্যে যদি কোনো সমঝোতা হয়ে যায় তাহলে তাতে কোনো ক্ষতি নেই, আল্লাহ সর্বজ্ঞ ও জ্ঞানী।
ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنت منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم আর তোমাদের মধ্যে যে ব্যক্তির সম্ভ্রান্ত পরিবারের মুসলিম মেয়েদের বিয়ে করার সামর্থ্য নেই, তার তোমাদের অধিকারভুক্ত মোমিন দাসীদের মধ্য থেকে কাউকে বিয়ে করে নেওয়া উচিত। আল্লাহ তোমাদের ইমানের অবস্থা খুব ভালোভাবেই জানেন, তোমরা সবাই একই দলের অন্তর্ভুক্ত, কাজেই তোমাদের অভিভাবকদের অনুমতিক্রমে তাদেরকে বিয়ে করো এবং প্রচলিত পদ্ধতিতে তাদের মোহরানা আদায় করো, যাতে তারা বিয়ের আবেষ্টনীর মধ্যে সংরক্ষিত থাকে, অবাধ যৌন লালসা পরিতৃপ্ত করতে উদ্যোগী না হয় এবং লুকিয়ে লুকিয়ে প্রেম না করে বেড়ায়। তারপর যখন তারা বিয়ের আবেষ্টনীর মধ্যে সংরক্ষিত হয়ে যায় এবং এরপর কোনো ব্যভিচার করে, তখন তাদের জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য নির্ধারিত শাস্তির অর্ধেক শাস্তি দিতে হবে। তোমাদের মধ্য থেকে সেই সব লোকদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হয়েছে যাদের বিয়ে না করলে তাকওয়ার বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা থাকে, তবে সবর করলে তা তোমাদের জন্য ভালো, আর আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا তোমাদের আগে যেসব সৎ লোক চলে গেছে, তারা যেসব পদ্ধতির অনুসরণ করত, আল্লাহ তোমাদের সামনে সেই পদ্ধতিগুলো সুস্পষ্ট করে দিতে এবং সেই সব পদ্ধতিতে তোমাদের চালাতে চান। তিনি নিজের রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান, আর তিনি সর্বজ্ঞ ও জ্ঞানময়। হ্যাঁ, আল্লাহ তো রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান, কিন্তু যারা নিজেদের প্রবৃত্তির লালসার অনুসরণ করছে, তারা চায় তোমরা ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে দূরে চলে যাও। আল্লাহ তোমাদের উপর থেকে বিধিনিষেধ হালকা করতে চান, কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا হে মান্দারগণ, তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না। লেনদেন হতে হবে পারস্পরিক রেজামন্দির ভিত্তিতে, আর নিজেকে হত্যা করো না। নিশ্চিত জানো,
আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান। যে ব্যক্তি জুলুম অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে তাকে অবশ্যই আগুনে নিক্ষেপ করব, আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো, যা থেকে দূরে থাকার জন্য তোমাদের বলা হচ্ছে, তাহলে তোমাদের ছোটোখাটো খারাপ কাজগুলো আমি তোমাদের হিসেব থেকে বাদ দিয়ে দেব এবং তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করিয়ে দেব। ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله ان الله كان بكل شيء عليما ولكل جعلنا موالي مما ترك الوالدان والاقربون والذين عقدت ايمانكم فاتوهم نصيبهم ان الله كان على كل شيء شهيدا ارجاك شو الله তোমাদের কাউকে অন্যদের মোকাবেলায় বেশি দিয়েছেন তার আকাঙ্ক্ষা করো না। যা কিছু পুরুষরা উপার্জন করছে তাদের অংশ হবে সে অনুযায়ী, আর যা কিছু মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ সে অনুযায়ী। হ্যাঁ, আল্লাহর কাছে তাঁর ফজল ও মেহরবানির জন্য দোয়া করতে থাকো। নিশ্চিতভাবে আল্লাহ সমস্ত জিনিসের জ্ঞান রাখেন। আর বাপ মা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত ধন সম্পত্তিতে আমি তাদের হকদার নির্ধারিত করে দিয়েছি। এখন থেকে তারা যাদের সাথে তোমাদের চুক্তি অঙ্গীকার আছে তাদের অংশ তাদেরকে দিয়ে দাও। নিশ্চিত জেনে রাখো আল্লাহ সব জিনিসের রক্ষণাবেক্ষণকারী।